তার পরিবারের সকল সদস্যকে ওই দিন যারা ধানমন্ডি 32 নম্বর মাঠে ছিলেন, আমাদের সিলেটের ব্র্যান্ড নেম হলো পর্যটন, আমরা বলে থাকি প্রকৃতি কন্যা সিলেট। এই সিলেটের প্রাকৃতিক পরিবেশ অন্যান্য যে কোনো জেলার তুলনায় এখনো পর্যন্ত অনেক ভালো আছে। কিন্তু একটু আগেই যে উদাহরণটি দিলেন আমাদের প্রধান অতিথি মহোদয়, ভুটানের 70% এলাকা কিন্তু বনভূমি, কার্বন ডাইঅক্সাইড গাছপালা খুঁজে পায় না, সেখানে আকাশ পুরা নীল। আমরা কিন্তু চাইলে সিলেটে আরো বেশি গাছ লাগিয়ে আরো বেশি সমুদায়ন করে আমরা ভুটানের মতো আমরা আরো কিছু কার্যক্রম গ্রহণ করতে পারি। 2030 সালে আমি যখন জাফলং এসেছিলাম, তখন জাফলং এর যে পরিবেশ দেখেছি, 2012 সালে এসে জাফলং এর সেই পরিবেশ আমি দেখি না। আমি ওই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর কখনোই এই সিলেটের জাফলং এ যাব না। আমার স্মৃতিতে 2003 সালে যে জাফলং আছে, আমি সেই এটাকে চর্চা করবো, ধারণ করব। আমাদের অপরিকল্পিত পাথর উত্তোলনের ফলে, গাছপালা নিধনের ফলে, পাহাড় কেনা কর্তনের ফলে প্রাকৃতিক পরিবেশের অনেক ব্যস্ত করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয় সহ যারা এখানে অংশগ্রহণ করছেন, তারা দীর্ঘ সময় ধরে, প্রায় 1.5 ঘন্টা যাবত আমরা এখানে আলোচনা করছি, অনেক সময় ধরে এখানে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আর্থিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বিভাগীয় বন কর্মকর্তা এবং অতিরিক্ত উপমিশ্রক মহোদয়কে এমন একটি সুন্দর মেলা আয়োজনের জন্য। তারই মাধ্যমে পুরস্কৃত ব্যক্তি তৃতীয় স্থান।